প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। ক্যারাম খেলায় নতুন আরেকটি গেমে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে দুইটা টিম, দুজনাই জেন জেডের মধ্যেই পড়ে, সেই জন্য জেন জেড জুনিয়র ভার্সেস জেন জেড সিনিয়র। দেখা যাক কে জয়লাভ করে, জেন জেড সিনিয়র নাকি জেন জেড জুনিয়র। জুনিয়র খেলছেন, দেখা যাক ক্লিয়ার করতে পারে কি না। দুর্দান্ত খেলে থাকেন জুনিয়র, দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে, সেটা দেখতে হলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। টিম জুনিয়র প্রথম হিটে 8 নিয়েছেন, টিম সিনিয়র হিট করেছেন, দেখা যাক তিনি 8-এর রিপ্লে কত নেন কত দেন, দেখতেই থাকুন। রেড খেলে দিল চমৎকারভাবে, সিম্পলি কাভারের প্রচেষ্টা, দুর্দান্ত গতিতে খেলে চলেছে, ধীরে ধীরে সব শেষ করে দিচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে, দেখতে থাকুন সঙ্গে থাকুন। ভিডিও চলতেছে কিন্তু খালাইলে গেলাম কুসকার আছে।
দ্বিতীয় হোটে টিম সিনিয়র 6 নিয়েছে, 6-8-এর খেলা, হাড্ডাহাড্ডি লড়াই, সিনিয়র জুনিয়র চলছে খেলা, দুর্দান্ত একটি বাড়ি মেরে খেলে দিলেন জেন জুনিয়র, অসাধারণ গতিতে রেড খেলে দিল, দেখা যাক ক্লিয়ার করতে পারে কিনা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চমৎকার ফিনিশিংয়ের মাধ্যমে 13টি পয়েন্ট অর্জন করে নিলেন জেনজেড জুনিয়র, 21। অপরদিকে জেনজেড সিনিয়র 6-21-এর খেলা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত খেলা কোন দিকে মোড় নেয়, ক্যারাম খেলা যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে, সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কে জয়লাভ করে। আরও একটি পয়েন্ট নিয়ে 22-এ চলে গেলেন জেনজেড জুনিয়র, হিট করেছেন বাট গুটি যায়নি, ফলে জেনজেড সিনিয়র সুযোগ পেয়ে গেল, 6 নিয়ে খেলছেন, দেখা যাক কামব্যাক করতে পারে কিনা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
জেনজেড জুনিয়র 25, অপরদিকে জেনজেড সিনিয়র 6 পড়ে আছে। সেই দ্বিতীয় হিটে পয়েন্ট পেয়েছিল তার প্রথম হিটে, দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, কাম ব্যাক করতে পারে কিনা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরও তিনটি পয়েন্ট নিয়ে 28-এ চলে গেলেন জেনজেড জুনিয়র। জেনজেড সিনিয়র 6 নিয়ে পড়ে আছে, হিট করেছিলেন জেনজেড জুনিয়র বাট গুটি যায়নি, ফলে জেনজেড সিনিয়র সুযোগ পেয়ে গেল, দেখা যাক সুযোগ কাজ করতে পারে কিনা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। Yeah, I did.
চাম্পিয়ন।